শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বিদায় হবে পদযাত্রা কর্মসূচিতে মির্জা ফখরুল বিএনপির পদযাত্রাকে মরণ যাত্রা বললেন ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে সংকট উত্তরণে নতুন রাজনৈতিক রূপরেখা দরকার মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বাক স্বাধীনতা হরণ নয় ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য সাইবার অপরাধ নিয়ন্ত্রণ জানালেন আইনমন্ত্রী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ছয় সদস্য গ্রেফতার পরিকল্পনা ছিল বড় হামলার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের জনসভা ঘিরে বর্ণিল সাজিয়ে রাজশাহী মহানগরী ভোলায় নতুন গ্যাসকোপের মাধ্যমে অর্থনীতির নতুন সম্ভাবনা গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা রাজবাড়ির বেলগাছির রেল স্টেশনের ওপর দিয়ে অবাধে চলছে যানবাহন দুর্ঘটনার ঝুঁকি বাড়ার সাথে দূষিত হচ্ছে পরিবেশ এবং পটুয়াখালীর বাউফলে অবাধে চলছে অতিথি পাখি শিকার উদ্বিগ্ন পরিবেশবাদী সহ সচেতন মহল